হাত ভেঙেছে পা ভেঙেছে উপড়ে গেছে চোখ চুল পড়েছে ময়লা ছেঁড়া যতই না কে হোক খুকুর বুকে জড়িয়ে থাকা অমর পুতুল মনি মা দিদানের পরশ মাখা খুকুর মুখে শুনি হাসপাতালে থাকতো যদি ভালো ডাক্তার জেঠু নতুন করে দিতাম তোকে বলতো না কেউ কিছু খুকুর পুরনো ছেঁড়া ময়লা কিন্তু আদরের যে সমস্ত টেডি বিয়ার আছে তাদের নিয়ে চটপট চলে আসুন সল্টলেকের সিটি সেন্টারে ওয়ার্ল্ড অফ ফান টয়েজের টয় ক্লিনিকে আর চটপট তাদের সুস্থ করে তুলুন পুতুল একটা এমন জিনিস যেটা ট্র্যাডিশনালি চলে আসে আমাদের মধ্যে এমনও কিছু বাড়িতে আছে যেটা ঠাকুরদার পুতুল ঠাকুরমার পুতুল সেটা তার নাতি নিয়ে খেলা করছে তো এর মধ্যে একটা একাত্ম বোধ আছে পুতুলের সঙ্গে সো আমি দেখেছি কি পুরনো পুতুল সে হয়তো একটা নাক ভেঙে গেছে তার শরীর খারাপ হয়েছে পা ভেঙে গেছে তো কোথাও সারাবার জায়গা নেই ফান টয়েজ টেডি ক্লিনিক এমনই একটা জিনিস যেখানে টেডিদের জন্য ক্লিনিক আর কি টেডিদের ভালো করা হবে যাদের শরীর ভালো নেই তাদের শরীর ভালো করে দেওয়া হবে এরকমই একটা পরিকল্পনা নিয়ে এটা আমরা ভেবেছি আর এটা আমার তো মনে হয় ভারতবর্ষে প্রথম আর বিশ্ব মনে হয় এরকম নজির পাওয়া যায় না ব্যবসা বিস্তারের পাশাপাশি শিশুদের মনে একটা দীর্ঘস্থায়ী জায়গা করে নিয়েছে ওয়ার্ল্ড অফ ফান টয়েজ তাদের তৈরি পুতুলের গুণগত মান এবং উৎকর্ষতার জন্য হোল ভারতবর্ষ তো আছে প্লাস এক্সপোর্টও করছি আমরা মেইনলি এক্সপোর্ট করছি স্টেটসে যাচ্ছে কিছু ইউনাইটেড কিংডমে কিছুটা যাচ্ছে কিছুটা জার্মানিতেও যাচ্ছে তো আমাদের ভারতের যে বাচ্চাদের টয়ের চাহিদা আর বিদেশের বাচ্চাদের টয়ের চাহিদা কি রকম তার কি কোনো মানে বৈচিত্র্য আছে এই দুটোর মধ্যে না কোনো বৈচিত্র্য আমি তো দেখিনি অ্যাজ সাচ তবে ভারতবর্ষে আমার যেটা মনে হয়েছে আরো ট্র্যাডিশনাল টয়েস বানানো দরকার সেই জন্য পরিকল্পনাও আমরা নিয়েছি বিভিন্ন ক্যারেক্টার্স থেকে সুকুমার রয়ের ক্যারেক্টার্স যেটা আছে আমাদের একটা ইচ্ছে আছে যে সেই ক্যারেক্টারাইজেশনের উপর বেস করে কিছু পুতুল বানানো যায় যাতে যে ক্যারেক্টার্স যেটা আমাদের তৈরি করা যেটা আমাদের ইন্ডিজিনিয়াস ক্যারেক্টার্স সেটা যদি আমরা বাচ্চাদের দিতে পারি তাহলে আমাদের লিটারেচার আমাদের ট্র্যাডিশনাল সম্বন্ধে তারা অনেক বেশি ওয়াকিবহল হতে পারবে তারা